আসসালামু দেখেন যে এখানে কি বলা হচ্ছে এই কথাগুলো আসলে এই ভিডিওটা একটু দেখেন হ্যাঁ নীল আর্মস্ট্রং মুসলিম হয়েছে গটের এই ভিডিওটা কতকাল আমি দেখাতে কিন্তু সময়ের অভাবে দেখাতে পারিনি আজকে আপনাদেরকে একটু দেখাচ্ছি নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে গিয়েছে কোথা গিয়েছে তো মহাকাশ থেকে যখন চলে আসছে তো একটু রেস্ট নেওয়ার জন্য মাইন্ড ফ্রেশ করার জন্য তাকে বলা হলো আপনি ঘুরে আসেন আপনি কোথায় আসেন তো নীল আর বলছে আমি সর্বপ্রথম যদি কোথাও ঘুরতে হয় আমি মিশর ঘুরে আসবো কোথায় ঘুরে আসবো মিশরের বাসা আরবি নীল আর্মাস্টং এর বাসা ইংরেজি লাগে কি লাগে জিম বলে তাকে তো নীল আর্মাস্টং যখন মিশরে আসবে মিশর সরকারের পক্ষ থেকে ওনাকে একজন মোতারাজ্জিম দিয়েছে ট্রান্সলেটর দিয়েছেন তো উনি যখন কায়রো এয়ারপোর্টে আসলেন বিমানবন্দরে তখন দুপুরবেলা কোন বেলা রিয়ালপোর্ট থেকে নেমে রাজধানী কায়রুতে যখন গাড়িতে উঠলেন উনি যাবে হোটেলে তো রাস্তার মধ্যে যখন চলছে হঠাৎ করে মসজিদের আজান শুরু হয়ে গেছে কিসের আজান তো মসজিদের আজান নীল আর এর কাছে বড় পরিচিত মনে হচ্ছে কি মনে হচ্ছে কিন্তু নীল আর মুসলমান না উনি খ্রিস্টান উনি বিজ্ঞানী ওনাদেরকে তেমন বাহিরে যেতে দেয় দুনিয়ার কালচারের সাথে ওনাদের সম্পর্ক করতে দেয় না ওনাদেরকে সব সময় গবেষণায় রেখে দেয় তা আজান যখন শুনল উনি গাড়িকে বললেন যাও। আমি এই কথাগুলো একটু শুনবো থেকে যখন আজানের আজানটা শুনে উনি ট্রান্সলেটরকে জিজ্ঞেস করলেন এটা কি তখন তারা বলল বললো মুসলমানরা ডেইলি পাঁচ ফাইভ টাইম পাঁচটা সময় তারা প্রে করে এবাদত করে নামাজের জন্য মুসলমানদেরকে দেখার সিস্টেমের নাম আযান মুয়াজ্জিন আযান দিতে নীল আর মাসটং বলে আমি চাঁদের দেশে এই আযানটা নিজের কানে শুনে এসে গেছে কোথায় শুনছে চাঁদের দেশে মহাকাশে সেখান থেকে জমিনে এসে আজকে শুনতেছে কোথা মিশরে তখন বললেন তোমাদের নবী সম্পর্কে বলো কারণ যে আজান মিলে গেছে তোমাদের নবী সম্পর্কে তো ট্রান্সলেটর বলছে কোন নবী সম্পর্কে বলবো যিনি কদম তুললে লামা কানে চলে যায় কোন কদম সম্পর্কে বলবো যিনি পশ্চিম হাত দিলে সূর্য উঠে যায় নবী সম্পর্কে বললো যিনি আঙ্গুল তুললে চাঁদ হয়ে যায় নীল বলে আমি চাঁদকে জোড়া দেখি নাই আমি চাঁদকে দ্বিখণ্ডিত চোদ্দশো বৎসর আগে হুকুম দিয়েছে চাঁদ দুটুকর হয়ে যা আজকেও বিজ্ঞানীরা চাঁদে ফার পা রেখে বলছে চাঁদ গুল নয় জোড়া লাগানো নয় চাঁদ এখনো দ্বিখণ্ডিত রয়ে গেছে সেই দিন নীল আরণাষ্টং মুসলমান হয়ে গেছে কে হয়ে গেছে এরপর যখন উনি আমেরিকায় ফিরে গেল ওনাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার মানে জেলে দেয় ওনাকে রুমের মধ্যে আবদ্ধ করা হয়েছে এরপর থেকে নীল আরমাষ্টং এর কোনো বক্তব্য আপনি খুঁজে পাবেন না ইউটিউবে কোনো বক্তব্য নাই সায়েন্স লেভেলে কোনো লেকচার ওনার চলে না কেন ওনার কাজ শুধু গবেষণা করবে বাহিরে কিছু বলার অধিকার আজকে পর্যন্ত যারা মহাদেশ অতিক্রম করছে দেখবেন মিডিয়ার সামনে তাদেরকে দাঁড়াতে দেয় না তাদের হয়ে অন্যরা কথা বলে কিন্তু কোন বিজ্ঞানী মহাদেশ থেকে এসে কথা বলেছে এরকম কোন প্রমাণ আছে কেন কারণ বিজ্ঞানীরা যদি বলা শুরু করে বিশ্বের একজন মুসলিম থাকবে না সবাই মুসলমান হয়ে যাবে শুনলেন আপনারা কি পরিমাণ মিথ্যা কথা এই ওয়াজগুলাতে বলা হয় কি পরিমাণে ডাহা মিথ্যা কথা এই ওয়াজগুলাতে বলা হয় আপনারা শুনলেন আপনারা যারা জানেন তারা তো বুঝবেন যে নীল আমস্ট্রং কখনো এই ধরনের কথা কিছুই বলে নেই ইনফ্যাক্ট চাঁদে কোনো শব্দই শোনা যায় না চাঁদে বাতাস নাই বাতাস হচ্ছে শব্দ শোনার একটা মাধ্যম এবং শব্দ শুনতে অবশ্যই বাতাসের উপস্থিতি লাগে এই সাধারণ জিনিসটা বেশিরভাগ মানুষই জানেন কিন্তু অনেকেই মানে ধর্ম বিশ্বাসটা যখন মানুষের মধ্যে চলে আসে তখন মানুষের যুক্তি দিয়ে সেই জিনিসটা যাচাই করার মতো অবস্থাতে থাকে না তাদের মাথায় এই জিনিসটা দেখেছি যে এই ধরনের কথাবার্তা বলতে আমাকে এসে বলেছে আমাদের লাইভেও বলেছে সে বলতেছে শিক্ষিত মানুষ পড়ালেখা করা মানুষ মাস্টার্স করা মানুষ চাঁদে তো আজান শোনা গেছে আপনি বিশ্বাস না কেন আমি জিজ্ঞেস করলাম যে চাঁদে আজান শোনা যাবে কিভাবে কারণ আজান যদি হয়ও তাহলে তো শুনতে পাবে না কারণ এটা তো শোনার কোনো উপায় নাই একটা মাধ্যম লাগে তো বাতাস লাগবে তো তাদের তো বাতাস নেই তাহলে শুনবে কিভাবে এই প্রশ্ন করার পরে দেখলাম যে আমাদের লাইভে সেই ব্যক্তি মানে একটু ভেবা চাকা খেয়ে গেল মানে এই সিম্পল জিনিসটা কেন মানুষের মানে অধিকাংশ ধার্মিক মানুষের মাথায় জিনিসটা আসে না এই জিনিসটা আমি বুঝি না এটা একটা অদ্ভুত ব্যাপার যে ধর্ম মানুষের মগজকে কিভাবে বুদ্ধিহীন একটা প্রতিবন্ধী মগজে পরিণত করতে পারে আচ্ছা আমাদের ব্যাগসে যে অনেকে ভর্তি হয়ে গেছে ইতিমধ্যে আমি তাহলে একজন একজন করে যুক্ত করছি ডক্টর ডক্টর আল আল ইমা ইমরান ইমরান বলেন হ্যাঁ আসিফ ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন বলেন আচ্ছা ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি আপনাদের যুক্ত হওয়ার জন্য কিন্তু হতে পারি নাই সরি আমি আসলে একটু বলতে চাই হচ্ছে আমরা অনেক সময় পেপারে দেখি বা নিউজে দেখি যে কবরে মানুষ পচে না এতদিন পচে না এরকম দেখি আর কি এইগুলোতে বিশ্বাস ছিল আর কি কারণ ভাই আপনার কথা কেটে কেটে যাচ্ছে ইমরান ভাই আপনার কথা কেটে কেটে যাচ্ছে আমি কথা বুঝতে পারছি না ভাই আবার একটু বলবেন এখন কি এখন কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু মাঝখানে একটু সমস্যা হচ্ছে আচ্ছা বলেন বলেন আপনি আবার একটু কথা বলেন তাহলে বুঝতে পারবো আমি একটা সময় অনেক নিউজ দেখছি বা এখনো দেখি যে কবরে মানুষ পচে না বা পচতেছে না হ্যাঁ এরকম বিভিন্ন নিউজ হয় আমাদের দেশে গুলো খুব ছড়ায় মানুষ এখানে অনেক ধর্মীয় কথাবার্তা লেখে তো এই ব্যাপারটা নিয়ে আমার একটা কৌতূহল ছিল এবং একটা সময় খুব বিশ্বাস ছিল এগুলোর উপরে তো আমি যখন এটা নিয়ে দেখলাম এবং আমি একটু পড়ালেখা শুরু করলাম আমাকে খুব বেশি কষ্ট করতে হয় নাই কিছু লেখা আর্টিকেল পড়লাম এবং কিছু জায়গায় দেখলাম পরে ব্যাপারটা আমার কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল এবং পরবর্তীতে আমি তখন হচ্ছে আমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট আহ ওই টাইমে ততটা বুঝতাম না আর কি পরবর্তীতে মেডিকেলে আসার পর তো মোটামুটি ক্লিয়ারই হয়ে গেল যে বডি পচার জন্য যে ব্যাকটেরিয়া গুলো দরকার হয় যে আরো আনুষঙ্গিক অনুজীব গুলো দরকার হয় সেটা যদি উপস্থিত না হইতে পারে বা মাটির যদি গুণাগুণ এরকম থাকে মাটিতে প্রচুর আয়রন আপনার আর্সেনিক আছে মাটিতে সল্টের পরিমাণ বেশি আছে বা ওই যে কাপড়টা আহ সাধারণত আমাদের দেশে আহ মৃতদেহ দাহ করার আগে বা কবর দেওয়ার আগে ইয়ে করা হয় ভালো করে গোসল করানো হয় ফলে দেখা গেছে যদি ব্যাকটেরিয়ার উপস্থিতি একেবারেই কমে যায় সেই ক্ষেত্রে হচ্ছে ওটার পচে না কিন্তু আমরা দেখতে পাই যে এই নিউজগুলো খুবই ছড়ায় যায় মুহূর্তে এবং বিভিন্ন মানুষ আমাদেরকে ইনবক্সেও দিয়ে বলে দেখেন কি আশ্চর্য উনি খুব কম মানুষ ছিল

সেই যে ব্যাকটেরিয়াগুলো পচন যে ব্যাকটেরিয়াগুলো আসলে পচন ঘটায় যেমন ধরেন আমরা যখন দই দুধকে দই পরিণত করি তখন কিছু জিনিস সেখানে দিতে হয় তাই না ডাক্তার ইমরান ভাই এক ধরনের ব্যাকটেরিয়া দিতে হয় তাই না না তো এই এরকম যদি ব্যাকটেরিয়াটা না থাকে ব্যাকটেরিয়া যদি একদম ইয়া হয়ে যায় তখন দেখা যায় যে সেই জিনিসটা অনেকদিন থাকবে অনেকদিন ওই রকমই থাকবে এই জন্য বাতাসের দরকার হয় আর পানির দরকার হয় পানি এবং বাতাস যদি সেখানে থাকে তাহলে সেই জিনিসটা দ্রুত পচে আমরা যদি খাবার দাবারও যদি আমরা বাসায় এনে রাখি একটু শুকায় রাখি ফ্রিজের ভিতরে রাখলে একটু শুকায় রাখতে হয় পানিটা মুছে রাখতে হয় তাহলে এটা অনেকদিন টিকা তাই না ভাই জি হ্যাঁ এই জিনিসগুলো বেসিক জিনিস যেগুলো আমাদের একদম জীবনযাত্রার সাথে সম্পর্কিত তাই না এগুলো তো এমন কিছু না যে খুব বিজ্ঞান যাই না এগুলো বুঝতে হবে এগুলো তো বেসিক জিনিস যেগুলো আমরা আমাদের আট পৌরের জীবনে ওই জিনিসগুলা এক্সপিরিয়েন্স করি নাকি ভাই অবশ্যই এবং আমরা অনেক সময় দেখি যে আমরা একটা জিনিস শুকাই তুলতে পারলে দীর্ঘদিন সেটা রাখতে পারি তো অনেক সময় অনেক মানুষের দেহের কন্ডিশন এমন হয় যে সেইখানে আসলে পর্যাপ্ত পরিমাণে পানি নেই অনেক হয়তো ডিহাইড্রেশনের কারণে মারা যেতে পারে পানি অভাবে মারা যেতে পারে তো সেই সব বডিগুলোর কন্ডিশন স্বাভাবিক ভাবে এতদিন থাকতে পারে দীর্ঘদিন থাকতে পারে এর পিছনে তো মানে সৃষ্টিকর্তার কোনো হাত আসলে আমরা দেখি না বা নাই এক কথাই কিন্তু অনেক মানে আমি দেখি অনেক চিকিৎসক এগুলো করে এবং এইগুলো বিশ্বাস করে খুব ভালো সার্জন খুব ভালো কার্ডিওলজি বোঝেন তিনিও দেখা গেছে এই কাজটাই করতেছেন খুব হাস্যকর লাগে আর কি যে ওনারা শিক্ষিত মানুষের এই সমস্ত কুসংস্কারকে প্রমোট করেন এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক এবং শুধু শিক্ষিত মানুষ না ভাই এখন আমার কাছে খুব কষ্টের মনে হয় একটা সময় ছিল যে আপনার সাংস্কৃতিক যে কর্মীরা আছেন এরা প্রগতিশীল প্রগতিশীলতাকে ধারণ করতেন এবং এটা নিয়ে এগিয়ে যেতেন এখন দেখা গেছে তিনি ধর্মের কোনো কিছুই মানেন না কিন্তু তিনি কথা বলার আগে বিসমুল্লা দিয়ে শুরু করতেছেন তিনি কথায় কথাই বলতেছেন আল্লাহ আছে দেখবে আল্লাহর রহমতে ভালো হবে খুব রিসেন্টলি আমরা একটা মুভি রিলিজ হয়েছি এখানে দেখলাম মিল হচ্ছে খুব খুবই হাস্য লাগে মানুষ মানে ওদেরকে যে ঘোল খাওয়াইতেছে মানে অখাদ্য কুখাদ্য তৈরি করে সেটা ওদেরকে ধর্মের নামে চালাইও দিতেছে ওরা খাইতেও সেটা মানে এইটা আসলে বুঝি না মানুষ যে ধর্ম পালন করে তার কাছেও তো এইগুলো অট লাগার কথা আসলে ওদের সেরকম অট লাগে না অনেক ধন্যবাদ আলামিন ডক্টর আলামিন আপনাকে আপনি যে জিনিসগুলো বলেছেন আপনি মোটামুটি এক্সপ্লেন করে দিচ্ছেন আমার আর নতুন করে কিছু বলতে হয় নাই এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ইমরান আপনি কি আর কিছু বলবেন বা আর কোনো পয়েন্ট আপনার আছে